ব্যর্থতাকে আঁকড়ে ধরে স্বপ্নের জাল বোনো, সফলতা চুম্বে ঠিকই, এটাই শুধু যেন। আমরা আজকে সরল রেখার ফোর্থ ভিডিও অর্থাৎ ফোর্থ ক্লাস নিয়ে এসেছি। সরল রেখার কনসেপ্টের ভিডিও অতি সংক্ষিপ্ত, তারপর সংক্ষিপ্তর 1 থেকে 10। আজকে ভিডিওতে আমরা সংক্ষিপ্তর 11 থেকে 25 পর্যন্ত অর্থাৎ আজকের যে ক্লাসটি হবে সেখানে আমরা 11 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো করব, অর্থাৎ আমরা আজকে সংক্ষিপ্তর টোটালটা শেষ করব, সংক্ষিপ্তর ক্লাসটা শেষ করব। নেক্সট দিন আমরা দীর্ঘতে চলে যাব। সো লেট স্টার্ট। প্রথমেই চলে আসি এক্সারসাইজ 2A, সংক্ষিপ্তর 11 থেকে 25। আমরা এক একটা করে অঙ্কগুলো পড়ব, পড়ার মধ্যেই কিন্তু ল্যাঙ্গুয়েজ, আমি বারবার করে বলেছিলাম আগের ক্লাসেও বলেছিলাম যে আমার ল্যাঙ্গুয়েজে জাদু আছে, মানে ল্যাঙ্গুয়েজটা পড়েই কিন্তু তুমি অঙ্কটা পুরোপুরি বুঝে ফেলতে পারবে। আর দুটো জিনিস সরলরেখার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ডটা হচ্ছে ছবি, ল্যাঙ্গুয়েজ এবং ছবি। ল্যাঙ্গুয়েজ জাদু করবে আর ছবি হচ্ছে তোমার কথা বলবে। ওকে লেট স্টার্ট, চলো আমরা 11 থেকে শুরু করব। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। আমাকে বলছে সরলরেখা এমনভাবে গতিশীল যে তার সব অবস্থানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তার সব অবস্থানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। দেখাও যে সরলরেখাটি একটি স্থির বিন্দুগামী এবং ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এবং ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে সরলরেখাটি এমনভাবে গতিশীল যে তার সব অবস্থানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে দেখো আসল রহস্যটা কিন্তু আছে, যে এখানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই সরলরেখা, আর আমার এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 মানে এ এর সাথে কিছু নেই মানে 1 আছে, বি এর সাথে কিছু নেই মানে 1 আছে। তাহলে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1, অর্থাৎ সরলরেখাটি কিন্তু 1,1 বিন্দুগামী। আমি ডাইরেক্টলি কোশ্চেনটা দেখেই কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি যে সরলরেখাটি 1,1 বিন্দুগামী, অর্থাৎ যে স্থির বিন্দুগামী সেই স্থির বিন্দুটা হচ্ছে 1,1। কিন্তু আমি যদি ল্যাঙ্গুয়েজ লিখতে চাই, করতে চাই, তাহলে কীভাবে করব? ফার্স্ট এই সমীকরণটাকে তো সিদ্ধ করছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আগুনটা লাগছে। দেখো সি ইকুয়াল টু এ আর বিটাকে যদি ওপারে নিয়ে চলে যায় তাহলে প্লাসে ওপারে গেলে মাইনাসে, প্লাস বি ওপারে গেলে মাইনাস বি, তাহলে সি ইকুয়াল টু কি পেয়ে গেলাম? মাইনাসে মাইনাস বি। সো এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই সি এর জায়গায় কি লিখে দেবো? প্লাস অফ মাইনাসে মাইনাস বি ইকুয়াল টু 0। দেন তাহলে এখান থেকে আমি যদি এ কমন নিই তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এ প্লাস বি কমন নিলে ওয়াই মাইনাস, দেখো এখানে বি যদি কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকছে? ওয়াই, আর এখানে পড়ে থাকছে মাইনাস 1 ইন্টু বি ইকুয়াল টু 0। তাহলে দুটোর যোগফল 0, সেটা কখন পসিবল? যখন প্রথমটাও 0 এবং দ্বিতীয়টাও 0, অর্থাৎ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1। সো অতএব সরল রেখাটি একটি স্থির বিন্দুগামী, একটি স্থির বিন্দুগামী, এবং বিন্দুটি হলো, এবং বিন্দুটি হলো কত? 1,1, এক্সটাও 1 ওয়াইটাও 1, তাহলে বিন্দুটি কত হলো? বিন্দুটি হলো 1,1। ক্লিয়ার আইডিয়া? দেখে নাও পুরোটা, একদম ছোট্ট অঙ্ক, ছোটা প্যাক বড়া ধমাকা, অঙ্কটা ছোট কিন্তু কনসেপ্টটা খুব লজিক্যাল। নেক্সট 11-র পর আমরা চলে আসব, টুকে ফেলো, কোনো রকম কোনো অসুবিধা থাকলে বলে ফেলবে, ঠিক আছে? 11-র পর আমরা চলে আসবো 12-টাতে। 12-টা কি বলেছে? একদম 12-টাও একই রকমের, আমাদের এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমাদের করতে হবে। 12-র কোশ্চেনটা আমাদেরকে দিয়েছে এ প্লাস টু বি ইন্টু এক্স, এ প্লাস টু বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস থ্রি বি, এ মাইনাস থ্রি বি ইন্টু ওয়াই প্লাস বি মাইনাস এ, প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। সরলরেখা সর্বদাই একটি স্থির বিন্দু দিয়ে যায় এবং ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাকে এটাও প্রমাণ করতে বলেছে একই রকম, সরলরেখা একটি সর্বদাই একটি স্থির বিন্দু দিয়ে যায় এবং সেই স্থির বিন্দুর স্থানাঙ্ক প্রমাণ করতে বলেছে। সো লেট স্টার্ট, হোয়াট ক্যান আই ডু?
এখান থেকে আমরা জাস্ট ভেঙে যদি লিখি তাহলে এএক্স প্লাস টু বিএক্স প্লাস এওয়াই মাইনাস থ্রি বি ওয়াই প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা যদি এক্স কমন নিয়ে নিই বা এ কমন নিয়ে নিই, সরি এ কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে দেখো তো, এ কমন নিলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস, এবার বি কমন নিলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইন্টু বি ইকুয়াল টু জিরো। তাহলে এই সরল এই দুটো যোগফল কখন শূন্য হওয়া সম্ভব, যখন এটাও শূন্য এবং এটাও শূন্য, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ানটা ওপারে গেলে ওয়ান, দিস ইজ ওয়ান, অ্যান্ড টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু প্লাস ওয়ানটা যদি ওপারে চলে যায় তাহলে মাইনাস ওয়ান, দিস ইজ দি ইকুয়েশন টু। অ্যান্ড ইকুয়েশন ওয়ান এবং ইকুয়েশন টু পেয়ে গেলাম, তাহলে এই দুটোকে আমরা যে কোনো পদ্ধতি অপনয়ন তুলনামূলক যে কোনো পদ্ধতিতে তোমরা যদি করে ফেলো তাহলে এক্স এবং ওয়াই এর মান পেয়ে যাবে, এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা পাবে সেটাই স্থির বিন্দুগামী, মানে একদম সিমিলার এগারোর মতো অঙ্ক, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এক্স আর ওয়াই এর মান যদি বের করতে না পারো তাহলে কিছু বলার নেই, যে তোমাদের অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি, যেটা খুশি তোমরা যেটা কে ইচ্ছা ব্যবহার করে তোমরা কিন্তু মানটা বের করতে পারো। সুতরাং এটা করে ফেলবে যে স্থির বিন্দুটা কত সেটা কিন্তু তোমরা বের করে ফেলবে দুটো সমীকরণকে সমাধান করে। এখন যদি বলে যে দুটো সমীকরণকে সমাধান করা পারি না তাহলে আর কিছু বলার নেই, তাহলে গিয়ে তোমরা হচ্ছে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। তার কারণ এত ছোট ছোট দুটো সমীকরণ আমরা ক্লাস নাইন থেকে পড়ে আসছি, এইগুলোকে সমাধান করা যদি না পারো এখনো তাহলে শিখে ফেলো তাড়াতাড়ি, নাহলে কপালে খুব দুঃখ আছে। তেরোটা কি হচ্ছে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আমাকে বলছে সরল রেখার সমীকরণকে নিচের আকারে লেখা যায় কি, এক্স মাইনাস পি কস আলফা বাই মাইনাস সাইন আলফা ইকুয়াল টু ওয়াই মাইনাস পি সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু কত, আর চলো আমাকে বলেছে যে এই সমীকরণটাকে এই আকারে লেখা যায় কিনা তুমি বলো, যে এই সমীকরণটা যেটা দেওয়া আছে এটাকে এই আকারে তোমাকে লিখতে হবে। চলে এসো, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এটাই আমার দেওয়া আছে, সো এটাকে নিয়েই আমরা পথ হাঁটি। আমরা কি করতে পারি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু, আমরা তো শুধু আগুন লাগাতে পারি, ইকুয়াল টু পি ইন্টু কিচ্ছু নেই মানে কত আছে, এক, যখন কিচ্ছু থাকে না তখন কে থাকে, এক থাকে। তাহলে একের জায়গায় আমি কি লিখতে পারি, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো তো, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি কস স্কোয়ার আলফা প্লাস পি সাইন স্কোয়ার আলফা। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো, এক্স কস আলফা পি কস স্কোয়ার আলফাটা এপারে চলে আসলে মাইনাস পি কস স্কোয়ার আলফা, ওয়াই সাইন আলফাটাকে ওপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে পি সাইন স্কোয়ার আলফা বর্ডারের এপার ওপার করছি মাইনাস ওয়াই সাইন আলফা, বাংলাদেশ বর্ডার গরু এপার ওপার হচ্ছে, কস আলফা যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, এক্স মাইনাস পি কস আলফা, এখান থেকে সাইন আলফা কমন নিলে হবে, এ ভাই এখানে এক্সটা প্রথমে আছে, আমার তো যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে এক্সটা প্রথমে এবং ওয়াইটা প্রথমে, এক্সটা প্রথমে আছে কিন্তু এখানে কি ওয়াই প্রথমে আছে, নো ওয়াই প্রথমে নেই, তাহলে ওয়াইটাকে প্রথমে আনতে গেলে কি কমন নিতে হবে, মাইনাস, তাহলে মাইনাস সাইন আলফা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে গেল, প্লাস, অর্থাৎ ওয়াই মাইনাস পি সাইন আলফা, মাইনাস কমন নিয়ে নিলে এটার সাইন চেঞ্জ হয়ে গেল, এটার সাইনও চেঞ্জ হয়ে গেল। এবার চলে এসো, তাহলে এক্স মাইনাস পি কস আলফা বাই এই সাইন আল মাইনাস সাইন আলফাটাকে এপারে নিয়ে চলে আসি, বাই মাইনাস সাইন আলফা ইকুয়াল টু ওয়াই মাইনাস পি ওয়াই মাইনাস পি সাইন আলফা বাই কত, বাই কস আলফাটা ওপারে গেলে বাই কস আলফা ইকুয়াল টু, এইবার অনুপাত সমানুপাতের ক্ষেত্রে আমরা একই রকম ক্যালকুলেশন উপর নিচে করতে পারি, আগেও শিখেছি, তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ, উপরে যদি রুট ওভার অফ এক্স মাইনাস পি কস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস পি সাইন আলফা তার হোল স্কোয়ার যদি উপরে করি তাহলে নিচেও আমরা সেম ক্যালকুলেশন করবো, অর্থাৎ রুট ওভার অফ মাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো তো, এক্স মাইনাস পি কস আলফা বাই মাইনাস সাইন আলফা ইকুয়াল টু ওয়াই মাইনাস পি সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু রুট ওভার অফ এক্স মাইনাস পি কস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস পি সাইন আলফা তার হোল স্কোয়ার।
বাই রুট ওভার অফ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এই ভাই মাইনাস উঠে যাচ্ছে তো মাইনাস উবে যাচ্ছে, তাহলে রুট ওভার অফ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান কত? এক। তাহলে রুট ওভার অফ ওয়ান মানে ওয়ান, তাহলে কত পেয়ে যাচ্ছি? এক্স মাইনাস পি কস আলফা বাই মাইনাস সাইন আলফা ইকুয়াল টু ওয়াই মাইনাস পি সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু, এটাকে যদি আর ধরে নিই, এটা তো জাস্ট এক্স কমা ওয়াই এবং পি কস আলফা কমা পি সাইন আলফার মধ্যে দূরত্ব, তাহলে এটাকে ধরে নিচ্ছি আর, যেখানে আর ইকুয়াল টু, যেখানে আর ইকুয়াল টু এই যে জিনিসটা আছে এটাকে লিখে দাও। তাহলেই আমার দেখো যে এই সমীকরণটাকে এই আকারে সাজানো গেছে না জানি, এই আকারে সাজানো কিন্তু গেছে। ওকে নেক্সট। আচ্ছা এই অঙ্কটাকে তোমরা থার্টিনের অঙ্কটাকে 100% দিয়ে রাখো, থার্টিনের অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, 100% দিয়ে রাখো, তেরোর অঙ্কটা 100% দিয়ে রাখো। নেক্সট ফরটিনেরটাতে আমরা যাব, তেরো হয়ে গেল, এবার আমরা যাব চোদ্দোর দাগের অঙ্কটাতে। চোদ্দোর দাগের অঙ্কটা কি বলেছে আমরা একটু দেখে নেব। ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ কস আলফা ইকুয়াল টু কত? ফাইভ কস আলফা। এবং আমার একটি দিয়েছে সিক্স এক্স মাইনাস এইট ওয়াই ইকুয়াল টু ফাইভ সাইন আলফা, ফাইভ সাইন আলফা। আমাকে বলেছে যে সরল রেখা দুটির মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব পি ওয়ান ও পি টু হলে, মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব পি ওয়ান ও পি টু হলে আমাকে প্রমাণ করতে হবে পি ওয়ান স্কোয়ার প্লাস ফোর পি টু স্কোয়ার ইকুয়াল টু কত? ওয়ান। এইটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, চলে এসো। কীভাবে করব? এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, যাদের লম্ব দূরত্ব পি ওয়ান ও পি টু, তাহলে এই সরলরেখাটিকে আমাকে প্রথমে অভিলম্ব আকারে সাজাতে হবে, তবেই না লম্ব দূরত্ব পাবো, আর এই সরলরেখাটাকে অভিলম্ব আকারে সাজাতে হবে তবেই এখান থেকে লম্ব দূরত্ব পাবো, ঠিক আছে? আগের দিন আমি বলেছিলাম যে লম্ব দূরত্ব বের করতে গেলে, আগের ক্লাসে বলেছিলাম লম্ব দূরত্ব বের করতে গেলে প্রথমে অভিলম্ব আকারে সাজিয়ে নিতে হয়, অভিলম্ব আকারে সাজিয়ে নিলে তবে কিন্তু আমরা লম্ব দূরত্বটা পাই। সো আমরা প্রথমে কি করব, প্রথমে অভিলম্ব আকারে সাজিয়ে নেব, তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ কস আলফা। এখান থেকে আমরা কি লিখতে পারি? ফোর এক্স প্লাস থ্রি ওয়াই, ফোর এক্স এর সহগ কত? ফোর, আর ওয়াই এর সহগ থ্রি, তাহলে বাই রুট ওভার অফ ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ কস আলফা বাই রুট ওভার অফ ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার। এটাই তো করতে হয় বলেছিলাম, যে এপারেও এই যে সহগের স্কোয়ার করে তার রুট স্কোয়ার করে যোগ করে তার রুট, এপারেও যা এপারে যা করবো এপারেও তাই, তবেই না আমার কাটাকুটি হয়ে একই জিনিস থাকে। তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই বাই রুট ওভার অফ চারের স্কোয়ার মানে ষোলো, আর তিনের স্কোয়ার মানে নয়, ষোলো আর নয় যোগ করলে পঁচিশ, রুট ওভার অফ পঁচিশ মানে ফাইভ ইকুয়াল টু, তাহলে এদিকেও ফাইভ কস আলফা বাই ফাইভ, তাহলে আমি কী পেয়ে যাচ্ছি? ফোর বাই ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি বাই ফাইভ ইন্টু ওয়াই ইকুয়াল টু ফাইভ, ফাইভ কাটলে কস আলফা। এটা ক নম্বর দেবো? এটাকে এক নম্বর দেবো। তাহলে এক নম্বর না দিলে ওই এখান থেকে তাহলে আমরা অভিলম্ব আকারে সাজিয়ে নিলাম, এবার অভিলম্ব আকারে সাজিয়ে নিলে আমাদের আর এইচ এসে যেটা আছে সেটাই তো পি ওয়ান, তাহলে অথবা আমি এখান থেকে বলতে পারি পি ওয়ান ইকুয়াল টু কস আলফা। এইবার এখান থেকে পি টুটা করবো, সিক্স এক্স মাইনাস এইট ওয়াই ইকুয়াল টু কত? ফাইভ সাইন আলফা। তাহলে আমরা আগুনটা লাগাবো কিভাবে? আবার একই রকমভাবে সিক্স আর এইট সহক, তাহলে আমার রুট ওভার অফ সিক্স স্কোয়ার প্লাস মাইনাস এইট তার হোল স্কোয়ার, সিক্স স্কোয়ার মানে ছত্রিশ আর মাইনাস এইট তার হোল স্কোয়ার মানে চৌষট্টি, তাহলে ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে রুট ওভার অফ হান্ড্রেড, রুট ওভার অফ হান্ড্রেড মানে রুট থেকে বেরোলে টেন, অর্থাৎ সিক্স এক্স বাই টেন মাইনাস এইট ওয়াই বাই টেন। একটু এক লাইনে করলাম, মানে এপারে জিনিসটা দেখিয়েছি তাই এপারে আর দেখালাম না, ইকুয়াল টু ফাইভ সাইন আলফা বাই টেন। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? সিক্স বাই টেন এক্স মাইনাস এইট বাই টেন ওয়াই ইকুয়াল টু ফাইভ আর সাইন আলফা বাই টু, সাইন আলফা বাই টু। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? পি ওয়ান ইকুয়াল টু কস আলফা, আর এখান থেকে পেয়ে যাচ্ছি পি টু ইকুয়াল টু সাইন আলফা বাই টু। তাহলে এখান থেকে এবার আমরা এল এইচ এসটা লিখে ফেলো, এল এইচ এস কী দেওয়া আছে? পি ওয়ান স্কোয়ার প্লাস ফোর পি টু স্কোয়ার, তাহলে পি ওয়ান স্কোয়ার মানে কত? কস আলফা তার হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু পি টু স্কোয়ার মানে হচ্ছে সাইন আলফা বাই টু তার হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার আলফা প্লাস ফোর ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই ফোর, ফোর ফোর কেটে গেলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। হোয়াট ইজ দি ভ্যালু অফ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা? দি ভ্যালু অফ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ওয়ান, অ্যান্ড দিস ইজ দি আর এইচ এস, অ্যান্ড দিস ইজ দি আর এইচ এস। আমার যা প্রমাণ করতে বলেছিল তা প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ পি ওয়ান স্কোয়ার প্লাস ফোর পি টু স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, দিস ইজ দ্য প্রুফড।
ওকে নেক্সট আমরা এরপরে চলে যাব আমাদের কত দাগের অঙ্কটা হয়ে গেল 14 হয়ে গেল এবার আমরা চলে যাব 15 14 এর পর আমরা কোথায় চলে যাব 14 এর পর আমরা 15 এর ম্যাথটাতে চলে যাব বোঝা যাচ্ছে আশা করি কোনো অসুবিধা হচ্ছে না একদম লজিক্যাল প্রত্যেকটি ম্যাথের কিন্তু কনসেপ্ট দেখো অলরেডি ডান কনসেপ্ট অলরেডি আমাদের গিভেন মানে কনসেপ্টটা আমাদের অলরেডি দেওয়া আছে সো কনসেপ্ট যখন দেওয়া আছে তখন তো বোঝা না যাওয়ার কোনো কথা নয় শুধুমাত্র ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং কনসেপ্টগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে কনসেপ্টগুলো ভালোভাবে দেখতে হবে কনসেপ্ট না দেখে সেই সময়টা অপচয় করে ফেললে সেই সময়টা মোবাইল গেম খেললে সেই সময়টা কারোর হাত ধরে ঘুরলে কিন্তু তোমরা ফেঁসে যাবে মানে ফাঁস গিয়েও ভাইও আর বেহনও তুম লোক ফাঁস গিয়েও ঠিক হ্যাঁ তাহলে কনসেপ্টটাকে ভালোভাবে বুঝতে হবে অন্য কোনো দিকে সময় ওয়েস্ট না করে টাইমটাকে ভালোভাবে ব্যবহার করে তোমরা কনসেপ্টটা ভালোভাবে বুঝে ফেলো 15 অঙ্কটা কি বলেছে 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0 একটি সমীকরণ এবং অপর একটি সমীকরণ কি দেওয়া আছে x প্লাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0 দুটি সমীকরণ গিভেন সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং 3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং 3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে এই সরলরেখা দুটো দেওয়া আছে এদের ছেদবিন্দু এবং 3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাকে বের করতে বলেছে তাহলে এদের ছেদবিন্দুটা যদি আমি পেয়ে যাই আর একটা বিন্দু আমার বলেছে 3,2 তাহলে আমার দুটো বিন্দু পেয়ে যাবো এদের ছেদবিন্দু একটা আর একটা বিন্দু 3,2 তাহলে আমরা দুই বিন্দু আকার একটা সরলরেখার সমীকরণ বের করতে পারি না পারি না দুই বিন্দু আকার একটা সরলরেখার সমীকরণ বের করা আমরা বহুবার শিখেছি সুতরাং নো টেনশন ওকে তাহলে আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইটা এবং এইটা এই দুটো সমীকরণের ছেদিতাংশ মানে এই দুটো সরলরেখার ছেদ বিন্দুটা কত সেটা বের করতে হবে কিভাবে বের করব একদম সিম্পল ওয়ে দে এই দুটো সমীকরণকে এই সমীকরণটাকে ধরো 1 নম্বর দিয়ে দিলে এই সমীকরণটাকে 2 নম্বর দিয়ে দিলে 1 আর 2 কে সমাধান করে ফেলো 1 আর 2 কে সমাধান করে ফেলো তাহলেই দেখো আসান হে 3x প্লাস y ইকুয়াল টু ফ্রম 1 আমরা কি পাচ্ছি 3x প্লাস y ইকুয়াল টু মাইনাস 5 টা উপরে গেলে প্লাস 5 অ্যান্ড এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 5y ইকুয়াল টু প্লাস 3 টা উপরে গেলে মাইনাস 3 দেন আমি এটা এটাকে যদি সমাধান করি এবং এটা আর এটাকে যদি সমাধান করি তাহলে আমি ধরো এটাকেই 1 নম্বর দিলাম আর এটাকে 2 নম্বর দিলাম তাহলে আমি এই দুটোকে যদি সমাধান করে ফেলি তাহলে 1 নম্বরকে কত দিয়ে গুণ করব ধরো 1 নম্বরকে 1 মাইনাস 2 নম্বরকে 3 কি পেয়ে যাচ্ছি দেখো তো 3x প্লাস y ইকুয়াল টু 5 অপনয়ন পদ্ধতি করছি তাহলে 3x প্লাস 3 5 15 y ইকুয়াল টু মাইনাস 9 তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস নিলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে y মাইনাস 15y তাহলে মাইনাস 14y ইকুয়াল টু 9 প্লাস 5 মানে 14 তাহলে y ইকুয়াল টু মাইনাস 1 তাহলে y এর ভ্যালু কি পেলাম y এর ভ্যালু মাইনাস 1 তাহলে দি ভ্যালু অফ x দেন x ইকুয়াল টু কত x ইকুয়াল টু আচ্ছা y মাইনাস 1 বসিয়ে দাও যে কোনো সমীকরণে 1 নম্বরে বসিয়ে দাও তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ 3x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস 1 তাহলে মাইনাস 1 টা উপরে গেলে 5 প্লাস 1 মানে 6 তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 2 কেন 6 বাই 3 ইকুয়াল টু 2 তাহলে আমি একটা বিন্দু কি পেয়ে গেলাম অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্কটা কত 2, মাইনাস 1 ছেদ বিন্দুর স্থানাঙ্কটা তাহলে আমরা পেয়ে গেলাম 2, মাইনাস 1 এবং আরেকটা বিন্দু কত বলেছে 3, 2 তাহলে আমি বলতে পারি অতএব 2, মাইনাস 1 এবং 3, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি পাচ্ছি y মাইনাস এটা x1 y1 আর এটা x2 y2 তাহলে y মাইনাস y1 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই x মাইনাস x1 মানে x মাইনাস 2 ইকুয়াল টু y1 মাইনাস y2 তাহলে মাইনাস 1 মাইনাস 2 বাই x1 মাইনাস x2 মানে হচ্ছে 2 মাইনাস 3 তাহলে আমরা পেয়ে যাচ্ছি y প্লাস 1 বাই x মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 3 বাই 2 মাইনাস 3 মানে হয়ে যাচ্ছে মাইনাস 1 কেটে যাচ্ছে তাহলে কত পেয়ে যাচ্ছি 3x মাইনাস 6 ইকুয়াল টু 1 টা এপারে গুণ হয়ে গেলে y প্লাস 1 তাহলে কি পেয়ে যাচ্ছি ওয়াইটা যদি এপারে চলে আসে তাহলে 3x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 6 টা উপরে চলে গেলে প্লাস 6 অর্থাৎ 6 আর 1 যোগ করলে 7 তাহলে 3x মাইনাস y ইকুয়াল টু 7 দিস ইজ দি ইকুয়েশন অফ দি ইন্টারসেক্টিং পয়েন্ট অ্যান্ড দি পয়েন্ট 3,2 মানে এই যে দুটি সরলরেখা এই দুটি সরলরেখার ইন্টারসেক্টিং পয়েন্ট এবং 3,2 পয়েন্টের যে সমীকরণ সেই সমীকরণটা হচ্ছে এইটা ওকে ক্লিয়ার ফাইন নেক্সট চলো
15 এর পর 16 16 এর ম্যাথটা কি দিয়েছে আমরা একটু দেখে নেব What is the question in 16? 16 এর কোশ্চেনটা দিয়েছে বলছে x plus y plus 4 x plus y plus 4 equal to 0 x plus y plus 4 equal to 0 এবং 2x plus 3y 2x plus 3y plus 10 equal to 0 equal to 0 সরল রেখা দুটির ছেদবিন্দুগামী কোন সরল রেখার সমীকরণ x plus y plus x plus y plus 6 equal to 0 হলে 6 equal to 0 হলে a এর মান কত তাহলে এই সরল রেখা দুটির ছেদবিন্দুগামী কোন সরল রেখার সমীকরণ এটা তাহলে এই সরল রেখা দুটির ছেদবিন্দুগামী ভালো করে বোঝো এই সরল রেখা দুটির ছেদবিন্দুগামী কোন সরল রেখার সমীকরণ এটা তার মানে এই সরল রেখা দুটি থেকে আমরা ছেদবিন্দুটা বের করব এবং সেই ছেদবিন্দুটা এখানে বসালে x আর y এর জায়গায় obviously satisfy করবে অর্থাৎ satisfied সো আমি কি করব জাস্ট এই দুটোকে সমাধান করব এই দুটোকে সমাধান করে আমি ফাইন্ড দি ভ্যালু অফ x এন্ড y এই দুটোকে সমাধান করে আমি x আর y এর মান বের করব x আর y এর মান বের করে আমি x আর y এর জায়গা বসিয়ে দেব ইকুয়াল টু 0 করব তাহলে এখান থেকে আমি এই a এর মানটা পেয়ে যাব ইজ দ্যাট সিম্পল অর কমপ্লেক্স সিম্পল তাহলে তোমরা প্রথমে এই দুটো সমীকরণকে সমাধান করবে কিভাবে সমাধান করবে আমি এক্ষুনি দেখলাম দুটি সরল রেখার সমীকরণকে কিভাবে সমাধান করে আমি অপনয়ন পদ্ধতিতে তোমাদের দেখালাম তোমরা জাস্ট কি করবে x প্লাস y ইকুয়াল টু প্লাস 4 টাকে ওপারে নিয়ে নেবে তাহলে মাইনাস 4 আর একটা পেয়ে যাচ্ছ 2x প্লাস 3y ইকুয়াল টু প্লাস 10 টাকে ওপারে নিয়ে নেবে তাহলে মাইনাস 10 তাহলে এই দুটো সমীকরণ পেয়ে যাচ্ছ তাহলে এই দুটো সমীকরণকে তুমি অপনয়ন তুলনামূলক যে কোনো পদ্ধতি ঘোড়ার ডিম পদ্ধতিতে সমাধান করো সমাধান করে x আর y এর ঠিকঠাক ভ্যালুটা বের করে এখানটায় x আর y এর জায়গা বসিয়ে দাও তাহলে ফাইন্ড দি ভ্যালু অফ x অর্থাৎ x এর মানটা তুমি পেয়ে যাবে তোমার হাতের মুঠোয় x এর মানটা চলে আসবে ক্লিয়ার এই a এর মানটা চলে আসবে a এর মানটা তুমি বের করে ফেলতে পারবে ওকে তাহলে এইটাকে আমরা হোমওয়ার্ক দিতে পারি হোম টাস্ক চলো নেক্সট 16 এর পর আমরা চলে যাব 17 17 টা কি দিয়েছে আমরা দেখে নি 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 আর একটা দিয়েছে 5x প্লাস y মাইনাস 1 5x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0 এই এই অঙ্কগুলো দেখো 15 16 17 18 একই রকম অঙ্ক বলেছে সরল রেখা দুটি ছেদবিন্দুগামী যে সরল রেখা অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে তার সমীকরণ নির্ণয় করো তাহলে এই সরল রেখা দুটির ছেদবিন্দুগামী একটি সরল রেখা তাহলে এই সরল রেখা দুটির ছেদবিন্দুগামী একটি সরল রেখা মানে যে সরল রেখাটা এই সরল রেখা দুটো ছেদবিন্দু দিয়ে গেছে এবং অক্ষ দুটিকে সমান দৈর্ঘ্য ছিন্ন করেছে অর্থাৎ এদিকে যদি এ দূরত্বে ছিন্ন করে এদিকেও এ দূরত্বে ছিন্ন করেছে অক্ষ দুটিকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে তবে তার সমীকরণ নির্ণয় করো তার সমীকরণ তোমাকে বের করতে হবে তাহলে তোমার কি করবে জাস্ট প্রথমে এই দুটো সমীকরণকে সমাধান করে ছেদবিন্দুটা বের করে ফেলবে তাহলে 3x প্লাস এই 3x মাইনাস 4y প্লাস 1 টপারে চলে গেলে এক নম্বর থেকে 1 এটা 1 এটা 2 তাহলে 1 ইমপ্লাইজ 3x মাইনাস 4y ইকুয়াল টু প্লাস 1 টপারে চলে গেলে মাইনাস 1 এটা ক নম্বর এটা 3 নম্বর আর 4 নম্বরটা কত 2 ইমপ্লাইজ 5x প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান টপারে গেলে ওয়ান তাহলে এটা হচ্ছে 4 নম্বর তাহলে 3 নম্বর এবং 4 নম্বরকে সমাধান করে তাহলে তোমরা এক্স আর ওয়াই এর মানটা প্রথমে বের করে ফেলো কিভাবে বের করবো দেখো 3 নম্বরকে আর 4 নম্বরকে তাহলে আমি যেটা করতে পারি 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 4 ইমপ্লাই দেখো তো কি পাচ্ছ 3x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 1 আর একটা 4 ইন্টু 4 করলে 20x প্লাস 4y ইকুয়াল টু 4 তাহলে কত পেয়ে যাচ্ছি 4y 4y কেটে যাচ্ছি তাহলে 20 আর 3 যোগ করলে 23x ইকুয়াল টু 4 থেকে 1 বাদ দিলে 3 তাহলে x ইকুয়াল টু কত 3 বাই 23 x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 3 বাই 23 এবার x এর মানটা কোনো জায়গায় বসিয়ে দাও 3 নম্বর বা 4 নম্বরে 3 নম্বরে বসাচ্ছি এই 4 নম্বরে বসাচ্ছি তাহলে 4 নম্বরে বসালে কত পেয়ে যাচ্ছি 4 ইমপ্লাইজ 4 ইমপ্লাইজ 5 ইন্টু 3 বাই 23 প্লাস y ইকুয়াল টু 1 তাহলে 3 পাচ্ছে 15 বাই 23 তাহলে y ইকুয়াল টু 1 মাইনাস 15 বাই 23 তাহলে 23 মাইনাস 15 বাই 23 তাহলে 23 থেকে 15 বাদ দিলে
आठ बाई तेईस तले वाई मान कत पे गलम आठ बाई तेईस तले एक्स एर मान तीन बाई तेईस और वाई मान आठ बाई तेईस एबार बोलो अक्ष दुटी थेके समान दैर्घ्य जदि अंश छिन्न करे তাহলে এদিকে হয় এদিকে এ এদিকে এ আর একটা কেস হতে পারে সেটা হচ্ছে যে আমার তো বলেনি একই চিহ্ন যুক্ত বিপরীত চিহ্ন যুক্ত হতে পারে অর্থাৎ সমান দৈর্ঘ্য কিন্তু চিহ্নটা বিপরীত অর্থাৎ এটা এ হলে এটা মাইনাস এ বা এটা এ হলে এটা মাইনাস এ এক্ষেত্রেও হতে পারে ক্লিয়ার তাহলে দুটো কেস হতে পারে কি কি আচ্ছা প্রথম কেসটা হতে পারে যে ধরি অক্ষ দুটি থেকে এ দৈর্ঘ্যে ছিন্ন করে ধরি সরল রেখাটি অক্ষ দুটিকেই এ দূরত্বে ছিন্ন করে সরলরেখাটি অক্ষ দুটিকেই এ দূরত্বে ছিন্ন করে তাহলে এ দূরত্বে যদি অক্ষ দুটিকে ছিন্ন করে তাহলে অতএব সরলরেখাটির সমীকরণ তাহলে সরলরেখাটির সমীকরণ কি পাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু ওয়ান ওয়াই বাই বি হলো না কেন কারণ এখানে তো দুদিকেই এ তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এখানে এটা ওপরে নিয়ে চলে গেলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ তাহলে এবার এক্স আর ওয়াই এর জায়গায় মানটা যদি বসিয়ে দিই তাহলে তিন বাই তেইশ প্লাস আট বাই তেইশ ইকুয়াল টু এ তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তেইশ লসাগু হলে তিন আর আট যোগ করলে এগারো বাই তেইশ ইকুয়াল টু এ তাহলে এগারো বাই তেইশ ইকুয়াল টু এ তাহলে অতএব বাই এই এই যে সমীকরণটা এই সমীকরণটার নাম দিয়ে দাও কত নম্বর দেবে পাঁচ নম্বর তাহলে এই পাঁচ নম্বর ফ্রম ফাইভ পাঁচ নম্বর থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এগারো বাই তেইশ এর জায়গায় মানটা বসিয়ে দিলাম এবার তেইশটাকে এপারে নিয়ে চলে আসলে তেইশ এক্স প্লাস তেইশ ওয়াই ইকুয়াল টু কত ইলেভেন ইলেভেনটাকে এপারে আনলে টোয়েন্টি থ্রি এক্স প্লাস টোয়েন্টি থ্রি ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো ক্লিয়ার ইজ দ্যাট ক্লিয়ার এইবার আর একটা কেস যেটা হতে পারে সেটা হচ্ছে তোমরা নিজেরাই করতে পারবে যে একটা তো এটা পেলে তেইশ এক্স প্লাস তেইশ ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো আর একটা কেস যেটা হতে পারে সেটা হচ্ছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু ওয়ান হোয়াই বিকজ এটা ধরো এ ধরে নিচ্ছি এটা ধরো মাইনাস এ নিচ্ছি তাহলে এটা যদি মাইনাস এ নিই তাহলে প্লাস অফ মাইনাস এ তো তার মানে প্লাসে মাইনাসে মাইনাসে এবার তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাবে এ তাহলে এক্স এর জায়গায় মান বসিয়ে দেবে ওয়াই এর জায়গায় মান বসিয়ে দেবে তাহলে এর মানটা পেয়ে যাবে এর মানটা পেয়ে গেলে আবার একই রকমভাবে পুট করে দেবে বোঝা গেল না গেল না জাস্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি প্রথমে ছেদবিন্দুটা বের করে নেব ছেদবিন্দুটা বের করার পর আমার দুটি সরলরেখা অক্ষ দুটি থেকে যদি সমান দৈর্ঘ্য ছিন্ন করে তাহলে প্রথম কেসটা আমি নিচ্ছি দুটো ক্ষেত্রেই এ তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু ওয়ান সরলরেখাটির সমীকরণ ছেদিতাংশ আকারে তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ এক্স এর মান আর ওয়াই এর মান বসিয়ে দিলাম ইকুয়াল টু এ তাহলে এগারো বাই তেইশ ইকুয়াল টু এ তাহলে এ এর মানটা পেয়ে গেলাম আবার আমি এ এর মানটা নিয়ে এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে বসিয়ে দিলে আমরা টোটাল ইকুয়েশনটা পেয়ে গেলাম ঠিক একই রকম ভাবে আমরা যদি এটা এ দৈর্ঘ্য আর এটা যদি মাইনাস এতে ছিন্ন করে তাহলে অর্থাৎ এক্স বাই এ মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু ওয়ান এটা করেও কিন্তু আমরা সমীকরণটা আর একটা বের করতে পারবো তাহলে সেই সমীকরণটা তোমরা বের করে ফেলবে নেক্সট এইটিন আঠেরো অঙ্কটা কি দিয়েছে দেখে ফেলো এইটিনের ম্যাথটা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে একটি সরলরেখা অক্ষ দুটির ওপর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট ছেদিতাংশ উৎপন্ন করে ওই একই কেস এইটিনের ম্যাথটা পুরো পরিষ্কার দিয়ে দিয়েছে যে একটি সরলরেখা অক্ষ দুটির উপর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত অংশ ছিন্ন করে মানে এখানে সমান এই দূরত্বটা সমান কিন্তু চিহ্নটা বিপরীত অর্থাৎ এটা এ হলে এটা মাইনাস এ এইটা দিয়েছে আর কি বলেছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো আর একটা টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টিন সরলরেখা দুটি ছেদবিন্দু দিয়ে যায় সমীকরণ বের করো তাহলে আমার এখানে এইটাকে এ ধরলে আর এটাকে মাইনাস এ ধরলে প্রথমেই আমার ছেদিতাংশ আকারে সরলরেখাটির সমীকরণ কত এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ প্লাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ এবার আমি এই দুটো সমীকরণ এই সমীকরণটা আর এই সমীকরণটা থেকে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে নেবো এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে নেবো এক্স এর ভ্যালু বের করে নেবো ওয়াই এর ভ্যালু বের করে নেবো নিয়ে আমি এই এক্স আর ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো তাহলে এর মান পেয়ে যাব আবার এর মান পেয়ে গেলে আমি এর জায়গায় বসিয়ে দিলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সামথিং যেটা পাবো সেটাই হচ্ছে সমীকরণ একদম একই অঙ্ক মানে আঠেরো আর সতেরোর মতো সতেরোটার মতো একদম সিমিলার ম্যাথ হচ্ছে এইটিনেরটা তাহলে এইটিনের ম্যাথটাও কিন্তু তোমরা বাড়িতে করে ফেলবে এইটিনের ম্যাথটাও বাড়িতে করে ফেলবে একদম সেভেন্টিনের মতো করে ফেলবে কোনো অসুবিধা হলে জানাবে নেক্সট হচ্ছে নাইনটিন নাইনটিনের ম্যাথটাকে হান্ড্রেড পার্সেন্ট দাও নাইনটিনের ম্যাথটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখো নাইনটিনের ম্যাথটা কি বলেছে
একটি আলোক রশ্মি এবার আমরা আলো দেখব ভবিষ্যতের আলো স্বপ্নের আলো P1,2 বিন্দু থেকে এসে x অক্ষের উপর অবস্থিত a বিন্দুতে প্রতিফলিত হয়ে x অক্ষের উপর অবস্থিত a বিন্দুতে প্রতিফলিত হয়ে Q5,3 বিন্দুগামী হয় তাহলে P1,2 এখানে বিন্দুটা দিয়ে দিচ্ছি P1,2 বিন্দু থেকে এসে Q5,3 বিন্দুগামী হয় ওকে কিউ এ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করে করতে বলেছে তাহলে ফার্স্ট আমাকে বলো যে এ বিন্দুর স্থানাঙ্ক আমি কত লিখতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক x,0 ওয়াই বিকজ এক্স অক্ষের উপরে ওয়াই এর কোয়ার্ডিনেট ওয়াই এর স্থানাঙ্কটা এক্স অক্ষের উপরে সবসময় শূন্য অর্থাৎ দ্বিতীয়টা শূন্য এবার এক্স এর দিকে কভার যাচ্ছে সেটা তো আমি জানি না সেটাকে আমি ধরে নিচ্ছি এক্স তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক কত x,0 এইবার এই সরল রেখাটি ধরো এই সরলরেখাটি এই যে সরলরেখাটি গেছে এই সরলরেখাটি কত অ্যাঙ্গেল করেছে থিটা অ্যাঙ্গেল করেছে মানে এর নতিটা হচ্ছে থিটা এর নতিটা থিটা তাহলে ঠিক একই রকম হবে এটাও কত হবে এটাও হবে থিটা তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা এটা সমান তাহলে এটা থিটা হলে এটা থিটা এবার তাহলে এই যে সরলরেখাটা এই সরলরেখাটার নতিটা অ্যাকচুয়ালি কত বলতো কোনটা বলতো এই সরলরেখার নতি এইটা এই সরলরেখার নতি এইটা অর্থাৎ এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোনটা তাহলে এই টোটালটা কত ডিগ্রি এই টোটালটা কত ডিগ্রি 180 তার মধ্যে এইটা তো থিটা তাহলে এইটা কত 180 মাইনাস থিটা তাহলে এইটা কত 180 মাইনাস থিটা তাহলে এই সরলরেখার নতি হচ্ছে এই আনতি হচ্ছে 180 মাইনাস থিটা আর এই সরলরেখার আনতি হচ্ছে থিটা অর্থাৎ নাম দিয়ে দিলে ধরো এ দিয়েছি তো তাহলে এটা বি আর এটা সি তাহলে বা পি কিউ দেওয়া আছে তো সরি তাহলে এটা পি এ আর এটা কিউ এ তাহলে পি এ সরলরেখার আনতি পি এ সরলরেখার আনতি কত 180 মাইনাস থিটা 180 মাইনাস থিটা আর তোমার হচ্ছে একিউ সরলরেখার আনতি হচ্ছে থিটা একিউ সরলরেখার আনতি থিটা ধরি এ বিন্দুর স্থানাঙ্ক এটা তো এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক x,0 তাহলে অতএব আমি পি এর প্রবণতা বের করতে পারবো অতএব পি এর প্রবণতা বা নতি পি এর নতি কত পি এ এর নতি কত পাবো ট্যান থিটা সরি ট্যান থিটা নয় এখানে আমার আনতিটা তো 180 মাইনাস থিটা তাহলে ট্যান অফ 180 মাইনাস থিটা ইকুয়াল টু কত পাবো y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 তাহলে এখানে আমি এটা x1 y1 আর এটা x2 y2 ধরছি তাহলে y1 মাইনাস y2 মানে 2 মাইনাস 0 বাই x1 মাইনাস x2 মানে 1 মাইনাস x1 মাইনাস x তাহলে ট্যান অফ 180 মাইনাস থিটা এর মানে কি ট্যান অফ 2×90° মাইনাস থিটা ইকুয়াল টু 2/1 মাইনাস এক্স এবার বলো 2×90° 2টা জোড় সংখ্যা তো তাহলে ট্যানই ট্যানই থাকবে ট্যান ট্যানই থাকবে 2টা যেহেতু জোড় সংখ্যা তাহলে ট্যান কি থাকবে ট্যান থাকবে আর সেকেন্ড পাদে পড়ছে সেকেন্ড পাদে থাকলে ট্যান নেগেটিভ তাহলে মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত পাচ্ছি 2/1 মাইনাস এক্স এটা পেয়ে গেলাম এইবার আমরা এখান থেকে কিউ এ এর প্রবণতাটা বের করি কিউ এ এর প্রবণতা তাহলে কিউ এ এর প্রবণতা কত পাচ্ছি ট্যান থিটা কেননা এখানে অ্যাঙ্গেলটা করেছে থিটা তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত y1 মাইনাস y2 মানে 3-0 বাই x1 মাইনাস x2 মানে হচ্ছে 5-x তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে 3/5-x এবার বলো ট্যান থিটা ইকুয়াল টু 3/5-x আর আমার মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু এইটা তাহলে মাইনাস ট্যান থিটা যদি এটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে মাইনাসটা এপারে চলে যাবে মাইনাসটা কি হবে মাইনাসটা ওপারে চলে যাবে অর্থাৎ আমি ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি -2/1-x ইকুয়াল টু এবারে কত আছে 3/5-x তাহলে আমরা যদি তুলনা করে দিই তাহলে তুলনা করে দিলে এইদিকে গুণ করে দাও বজ্র গুণন তাহলে -2×5-x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে 3×1-x তাহলে এখানে -10 মাইনাসে মাইনাসে +2x ইকুয়াল টু 3-3x তাহলে -3x টু এবারে চলে আসলে +3x 2x +3x মানে 5x -10 টু ওপারে গেলে +10 তাহলে 3+10 তার মানে হয়ে যাচ্ছে 5x ইকুয়াল টু 13 x ইকুয়াল টু 13/5x ইকুয়াল টু কত 13/5 তাহলে x ইকুয়াল টু যদি 13/5 পাই তাহলে a এর স্থানাঙ্ক কত অতএব a এর স্থানাঙ্ক অতএব
এর স্থানাঙ্ক আমাদের x এর মানটা তো আমরা বেরিয়ে গেল তাহলে এর স্থানাঙ্ক কত হয়ে গেল 13/5, 0 এর স্থানাঙ্কটাই আমার বের করতে দিয়েছিল তাহলে এর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম 13/5, 0 দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ অফ দিস চ্যাপ্টার মানে এই অঙ্কটি কিন্তু গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট 19 অঙ্কটা 100% দিয়ে রাখো একদম মানে অঙ্কটাকে পুরো একদম মানে ভাতে ভর্তাই শেষ করে ফেলতে হবে মানে ভর্তা করে ফেলতে হবে পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রম না করিলে পরিবেজে ধরা তখন আর পাবে না একদমই ছাড়া ঠিক আছে যার হাত ধরে আছে যে হাত ধরে আছে সে কিন্তু ছেড়ে চলে যাবে সুতরাং পরিশ্রম ছাড়া কিন্তু কিছুই হবে না পরিশ্রম করলেই যদি চাও যে হাতটাকে ধরে রাখবে তাহলে পরিশ্রমটা করো এখন পরিশ্রমটা না করলে কিন্তু ডুবে যাবে পরিশ্রমটা না করলে পুরোপুরি ডুবে যাবে সব কিছু করো কিন্তু সাথে পরিশ্রমটা করো পরিশ্রমে কোনো ত্রুটি রেখো না পরিশ্রম কিন্তু পরিশ্রমে কোনো রকম কোনো গাফিলতি হলে কিন্তু তুম ডুব গায়ে তুম লোক ডুব গায়ে তুমকো আর কই বাঁচা নেই সকতা পরেরটা 20টা কি বলেছে 3x + 4y = 4 3x + 4y = 4 আর 2x + 5y + 2 = 0 তাহলে +2টা ওপারে নিয়ে চলে গেলে ইমপ্লাই করছে 2x + 5y = -2 তাহলে এটা 1 নম্বর এটা 2 নম্বর এবার আমি আসি যে সরলরেখা দুটির ছেদবিন্দুগামী আবার সেই ছেদবিন্দুর গল্প যতবারই ছেদবিন্দুর গল্প বলবে ততবারই সরলরেখা দুটিকে সমাধান করে x আর y এর মানটা বের করে ফেলবে তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দু মানে সরলরেখা দুটিকে সমাধান করে x আর y এর মানটা তোমরা বের করে ফেলো তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং যেসব সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক তাদের সমীকরণ নির্ণয় করো তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যেসব সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব কত একক মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব আমার বলে দিয়েছে 2 একক তাহলে আমি প্রথমে এই সরলরেখা দুটির ছেদবিন্দুটা বের করে ফেলি তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দু কি পাচ্ছি দেখেনি দূরকে সমাধান করে ফেলি 1 আর 2 কে সমাধান করো কেসে কাটতে হো 1 × 2 + ± 2 × 3 ইমপ্লাই তাহলে 6x + 8y = 8 আর এখান থেকে কি পেয়ে যাচ্ছি 2 × 3 করলে 6x + 5 × 3 = 15y = 3 - 6 তাহলে মাইনাস করলে এটা কেটে যাচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে 8y থেকে 15y বাদ দিচ্ছি তার মানে -7y আর এখানে 8 আর 6 যোগ করলে 14 তাহলে y = পেয়ে যাচ্ছি -2 এবার y এর মানটা বসিয়ে দাও কোথায় বসাবে যে কোনো একটাতে 2 নম্বরে বসিয়ে দাও 2 ইমপ্লাইস y এর মানটা -2 বসিয়ে দিলে 2x - 10 = -2 তাহলে 2x = -10 টা উপরে গেলে +10 তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8 তাহলে x = পেয়ে যাচ্ছি 4 তাহলে x এর মান কত পাচ্ছি 4 তাহলে y এর মান পেয়ে যাচ্ছি -2 এন্ড y দি ভ্যালু অফ y ইজ -2 এন্ড দি ভ্যালু অফ x ইজ -4 সো অতএব x, y = কত 4, -2 4, -2 অতএব 4, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ 4, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ এক বিন্দু আকারে বের করছি বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে এক বিন্দু আকারের সমীকরণ কি হয় y - y1 ভাসিয়ে ফেলো চোখে y - y1 = m × x - x1 এটাই আমরা শিখেছিলাম যেখানে m টা কি m টা প্রবণতা তাহলে এক বিন্দু আকারের সরলরেখার সমীকরণ কত হবে y - y1 মানে হচ্ছে -2 তাহলে -1 = +2 = m × x - x1 মানে হচ্ছে 4 তাহলে কত পেয়ে যাচ্ছি y + 2 = mx - 4m তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি mx + y টা উপরে গেলে -y আর -4m টা এপারে আসলে +4m = 2 + 4m তাহলে এখান থেকে আমরা জাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে mx/√ অভিলম্ব আকারে যদি সাজাতে চাই তাহলে কি করব mx/√m² + 1² 1 - 1² মানে -1² মানে 1 -y/√m² + 1 = 2 + 4m/√m² + 1
এইবার তাহলে অভিলম্বকটা সাজানো হয়ে গেল তাহলে এখানে লম্ব দূরত্বটা কত এইটা তাহলে আমরা এবার শর্ত অনুসারে কি লিখতে পারি শর্ত অনুসারে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে মড অফ 2 প্লাস 4 এম বাই রুট ওভার অফ এম স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু আমার লম্ব দূরত্ব কত বলেছে ইকুয়াল টু লম্ব দূরত্ব 2 তাহলে এখান থেকে আমি ফাইন্ড দি ভ্যালু অফ এম আমি এম এর মানটা বের করে ফেলতে পারি তাহলে এম এর মানটা বের করে ফেলতে পারলেই আমাদের অঙ্ক শেষ আমাদের এম এর মানই বের করতে বলেছিল ঠিক আছে চলো এম এর মান বের করতে পারলে আমরা এখানটায় বসিয়ে দেবো এখানটায় বসিয়ে দিলে অঙ্ক শেষ নেক্সট এরপর আমরা কুড়ির পরে কোনটাতে চলে যাবো সরলরেখা ধরে ছেদ বিন্দু আমি যেসব সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দীর্ঘক হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি একুশের অঙ্কটাতে একুশের অঙ্কটা কি দিয়েছে একুশের অঙ্কটা বলেছে যে টু ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো দ্বিতীয়টা বলেছে থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে টু ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো তার মানে এখান থেকে আমরা যদি মাইনাস থ্রি এক্সটাকে ওপারে নিয়ে চলে যাই তাহলে প্লাস থ্রি এক্স আর টু ওয়াইটাকে নিয়ে গেলে মাইনাস টু ওয়াই তাহলে আমরা সিক্সটিন ইকুয়াল টু পেয়ে যাচ্ছি থ্রি এক্স মাইনাস টু ওয়াই ঘুরিয়ে লিখলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু সিক্সটিন এটাকে এক নম্বর দিলাম আর এটাকে দু নম্বর দিলাম আমাকে কি বলেছে বলেছে এই সরলরেখা দুটি ছেদবিন্দুগামী তাহলে এই দুটোকে এই এক নম্বর আর দু নম্বরকে সমাধান করে যে এক্স ইকুয়াল টু একটা ভ্যালু পাবো ওয়াই ইকুয়াল টু একটা ভ্যালু পাবো এক আর দুইকে সমাধান করে তাহলে ছেদবিন্দুটা পেয়ে যাবো আর একটা কি মানে ছেদবিন্দুটা তাহলে পেয়ে গেলাম আর একটা বলেছে ফোর কমা থ্রি টু কমা মাইনাস সেভেন এবং মাইনাস নাইন কমা মাইনাস টোয়েন্টি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্রগামী তাহলে এই যে এই তিনটে বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এই তিনটে বিন্দু তাহলে এই ত্রিভুজটার যে ভর কেন্দ্র সেই ভর কেন্দ্রগামী এবং এই ছেদবিন্দুগামী তাহলে ছেদবিন্দুটা তো আমরা সহজেই পেয়ে যাচ্ছি কিন্তু ভর কেন্দ্রটা কি করে বের করবো এ ভাই ত্রিভুজের শীর্ষবিন্দু জানলে ভর কেন্দ্র বের করার সূত্র আমরা শিখেছি না শিখিনি আমরা অলরেডি শিখে ফেলেছি কিভাবে করতাম আমরা জাস্ট এক্স এটা ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু এটা এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত ভর কেন্দ্রের স্থানাঙ্ক ভর কেন্দ্রের স্থানাঙ্ক ইকুয়াল টু তোমার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি মানে ফোর প্লাস টু প্লাস অফ মাইনাস নাইন তার মানে মাইনাস নাইন বাই হচ্ছে থ্রি কমা ওয়াই ওয়ান মানে হচ্ছে থ্রি প্লাস ওয়াই টু প্লাসে মাইনাসে মাইনাস সেভেন প্লাস ওয়াই থ্রি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি বাই থ্রি এটাই হচ্ছে তোমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি এদিকে ছেদবিন্দুর স্থানাঙ্ক অলরেডি পেয়ে গেছি তাহলে দুটো বিন্দু পেয়ে গেলে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারবো না পারবো না আমরা বহুবার করেছি দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ তাহলে নিশ্চয়ই এবারও আমরা আশা করি পারবো তাহলে প্রথমে ছেদবিন্দুটা বের করে ফেলো তারপর ভর কেন্দ্রটা এটা ক্যালকুলেশন করে বের করে ফেলো তারপর দুই বিন্দু আকারে সমীকরণ লিখে ফেলো ওকে নেক্সট চলে এসো বাইশ বাইশ এটা কি বলেছে বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো আর একটা কী দিয়েছে এইট এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস টোয়েন্টি সিক্স এইট এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস টোয়েন্টি সিক্স ইকুয়াল টু জিরো আমাকে বলেছে যে এই সরলরেখাগুলি সমবিন্দু কিনা তা পরীক্ষা করে এই সরলরেখাগুলি সমবিন্দু কিনা তা পরীক্ষা করতে বলেছে আরে ভাই তিনটে সরলরেখা সমবিন্দু তার মানে কি এই তিনটি সরলরেখা একটা বিন্দু দিয়েই যাচ্ছে তাহলে একটা তিনটি সরলরেখার উপরে একটা কমন বিন্দু আমি যদি বের করতে পারি তাহলেই সরলরেখা তিনটি সমবিন্দু আর না হলে নয় তাহলে সেটা কিভাবে পসিবল কিভাবে বের করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো দুটি সরলরেখা ধরো প্রথম দুটি সরলরেখায় আমি নিলাম প্রথম দুটি সরলরেখা নিয়ে এদের দুজনের ছেদবিন্দু বের করলাম
এদের দুজনের ছেদবিন্দু বের করলাম, তাহলে এদের দুজনের ছেদবিন্দু বের করলাম মানে x আর y এর মান বের করলাম। এইবার এই যে তৃতীয় সমীকরণটা আছে, এই তৃতীয় সমীকরণে x আর y এর জায়গায় বসিয়ে দিলাম, x আর y এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দেওয়ার পরে LHS equal to যদি আমি RHS অর্থাৎ ডান পক্ষ 0 পাই, তাহলেই কিন্তু আমি বলতে পারবো সরল রেখা তিনটি সমবিন্দু, আর না হলে নয়। তাহলে আমার ফার্স্ট কেস কি করতে হবে, প্রথম দুটো সরল রেখাকে সমাধান করে x আর y এর মান বের করতে হবে, এবং সেকেন্ড কেস এই x আর y এর মানটা তিন নম্বর সরল রেখা বসিয়ে দিতে হবে। ইজ ইফ দিস স্যাটিসফাইড দেন দিস ইজ তোমার সমবিন্দু, আর যদি তোমার স্যাটিসফাই না করে তাহলে সমবিন্দু নয়। ইজ দ্যাট ক্লিয়ার? চলো x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস y প্লাস 4 টা উপরে চলে গেলে ইকুয়াল টু মাইনাস 4, ক নাম্বার এক নাম্বার। এবার 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 6, ক নাম্বার দু নাম্বার। আর একটা কি আছে, 8x, আচ্ছা এইটা তো বসাবো, তাহলে এই দুটোকে প্রথমে সমাধানটা করে নিই। তাহলে আমি এক নম্বরকে 3 দিয়ে গুণ করি, প্লাস দুই নম্বরকে 1 দিয়ে দেখি কি হয়, ইমপ্লাই তাহলে 3x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 12, আর এটাকে 1 দিয়ে গুণ করলে 2x প্লাস 3y ইকুয়াল টু 6, তাহলে এইটা এটা কেটে যাচ্ছে, 5x ইকুয়াল টু 6, 12 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে মাইনাস 12 প্লাস 6, তার মানে মাইনাস 6, তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, মাইনাস 6 বাই 5, x ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস 6 বাই 5। এবার x এর মানটা 1 বা 2 যেখানে খুশি বসিয়ে দাও, একেই বসাচ্ছি, তাহলে 1 ইমপ্লাইজ x এর মানটা মাইনাস 6 বাই 5 মাইনাস y ইকুয়াল টু মাইনাস 4, তাহলে মাইনাস y ইকুয়াল টু মাইনাস 4 প্লাস 6 বাই 5, তাহলে কত পেয়ে যাচ্ছি, 5, 4 5 20 মাইনাস 20 প্লাস 6, তাহলে আমরা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস y ইকুয়াল টু মাইনাস 20 প্লাস 6, মানে মাইনাস 14 বাই 5, মাইনাস মাইনাস কেটে গেলে y ইকুয়াল টু 14 বাই 5। এইবার তুমি এখানে বসিয়ে দাও তিন নম্বর সমীকরণ যেটা, এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে 8x প্লাস 7y মাইনাস 26 ইকুয়াল টু 0 সমীকরণে আমি x ও y এর মান বসিয়ে পাই, x ইকুয়াল টু মাইনাস 6 বাই 5 এবং y ইকুয়াল টু 14 বাই 5 বসিয়ে পাই। কী পাচ্ছ দেখো তো, 8 ইন্টু মাইনাস 6 বাই 5 প্লাস 7 ইন্টু 14 বাই 5 মাইনাস 26, LHSটাই তো বসাচ্ছি, তাহলে মাইনাস 6 আসতে 48 বাই 5 প্লাস 7 4 7 28 এর 8, হাতে থাকে 2, 7 একে 7 2 98 বাই 5 মাইনাস 26, তাহলে মাইনাস 48 প্লাস 98, আর এখানে হয়ে যাচ্ছে 5 লসাগু হচ্ছে মাইনাস 5 26-এ 5 6 30-এ 0, হাতে থাকে 3, 5 দুগুণে 10 আর 3-এ 130, তাহলে 130 আর মাইনাস 48, তার মানে হয়ে যাচ্ছে তোমার 140 170 178 178 থেকে 98 বাদ দিলে মাইনাস অফ 88 বাই 5, তাহলে তো হচ্ছে না, 0 আসার কথা, 0 আসা উচিত ছিল, তাহলে 0 আসছে না, তাহলে 0 যদি না আসে তাহলে সরলরেখা তিনটি সমবিন্দু নয়, সরলরেখা তিনটি সমবিন্দু নয়, মানে আমার অ্যাকচুয়ালি LHSটা ইকুয়াল টু কি আসার কথা ছিল, 0 আসার কথা ছিল, কিন্তু 0 কি আসছে, 0 তো আসছে না, তাহলে কি বলবো যে সরলরেখা তিনটি সমবিন্দু নয়, অর্থাৎ সরলরেখা তিনটি আমি যদি 0 চলে আসতো তাহলে লিখতাম সরলরেখা তিনটি সমবিন্দু, মানে স্যাটিসফাইড করলে, আর যেহেতু করছে না তাহলে সমবিন্দু নয়। ক্লিয়ার? নেক্সট খুব লজিক্যাল অঙ্কগুলো, কিন্তু কনসেপ্ট যদি থাকে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়, কনসেপ্টটাকে ওই জন্য বারবার করে বলছি, কনসেপ্টের ভিডিওটাকে দেখে কনসেপ্টটাকে ভালো করে গেইন করে নাও, কনসেপ্ট যদি গেইন থাকে তবেই কিন্তু সম্ভব, তা না হলে সম্ভব নয়। 23-এর অঙ্কটা কি দিয়েছে দেখে ফেলি, এর মান কত হলে 7x মাইনাস 11y প্লাস 3 ইকুয়াল টু 0, 7x মাইনাস 11y প্লাস 3 ইকুয়াল টু 0 অ্যান্ড 4x মাইনাস প্লাস 3y, 4x প্লাস 3y মাইনাস 9 ইকুয়াল টু 0 এবং 13x প্লাস ay মাইনাস 48 ইকুয়াল টু 0। আমাকে বলেছে যে এর মান কত হলে সরলরেখা তিনটি একটি বিন্দু দিয়ে যাবে, একদম একই রকমভাবে আমরা কিভাবে করব একটু দেখে নিই, যে আমাকে বলেছে এই যে a আছে না, এই a এর মানটা কত হলে সরলরেখা তিনটি একই বিন্দু দিয়ে যাবে, সরলরেখা তিনটি একই বিন্দু দিয়ে যাবে, মানে সরলরেখা তিনটি সমবিন্দু হবে। আমরা কি করব, ফার্স্ট ভালো করে দেখে নাও, এই দুটো সমীকরণকে সমাধান করব,
अर्थात एक नम्बर एवं दो नम्बर समीकरण के समाधान करब समाधान करे एक्स और वाई एर मानटा बेर करब आमरा जेभाबे करछि अर्थात प्लस थ्री टाके ओपारे पाठिए देव माइनस नाइन टाके ओपारे पाठिए देव दिए आमरा एखान थेके एक्स और वाई एर मानटा बेर करब बेर करार पर एक्स और वाई एर मानटा आमरा ई जे तीन नम्बर समीकरण सेखाने बसिए देव तीन नम्बर समीकरण एक्स एर जायगाय आर वाई एर जायगाय बसिए देव तबे किन्तु आमरा ए एर मानटा पेये जाब इक्वल टू जिरो जेमन आछे इक्वल टू जिरो लिखब जे एटा तेर इंटू एक्स एर मान पा प्लस ए इंटू वाइर जो मान पा माइनस फोर्टी एट इक्ुअल टू जिरो लिखे हमें सेखान ए एर भैल्यूट बेर करब एर भैल्यूट बेर कर लेर मान सरलरेखा तीन टी समबिंदु मान एर मान जो पा हमें अन्सारे लिखब जे एर मान यतर सरलरेखा तीन टी समबिंदु बोझा गलो ना गलो ना आशा करी बोझा गया तेईस हलो एबार हे चौबीस चौबीस कि बोले ए वन एक्स प्लस बी वन वाई प्लस सी इक्ुअल टू जिरो और ए टू एक्स प्लस बी टू वाई प्लस सी इक्ुअल टू जिरो ए थ्री एक्स प्लस बी थ्री वाई प्लस सी इक्ुअल टू जिरो हमें बोले जो सरलरेखा तीन टी समबिंदु हमें देखा ए वन बी वन ए टू बी टू और ए थ्री बी थ्री समबिंदु एमनी ही हमें देखते सरलरेखा तीन टी सरलरेखा तीन टी हमें जदि ये रिप्रेजेंट करी जो तुम्हारे धरो ए वन ए वन बी वन सी ए वन बी वन ए टू बी टू ए थ्री बी थ्री एगुलो के ना दिए जो एच एक्स प्लस के वाई प्लस सी इक्ुअल टू जिरो लिखी तेल एच एवं के एर भैल्यूटा एक बार ए वन बी वन एक बार ए टू बी टू एक बार ए थ्री बी थ्री मैं ये जो रिप्रेजेंट करते ये रिप्रेजेंट करते कारण हमारे हे देखो एक बार ए वन बी वन एक बार ए टू बी टू एक बार ए थ्री बी थ्री ये ना लिखे हमें एच आर के दिए रिप्रेजेंट कर लगे एखान बोलते हैं ना प्रथम बार ए वन बी वन एक बार ए वन बी वन एक बार ए टू बी टू और एक बार हे ए थ्री बी थ्री তাহলে এই যে a1b1 a2b2 আর a3b3 এরাও সমবিন্দু ঠিক আছে মানে এটা জাস্ট একদম একটা লজিক্যাল মানে লজিক্যালি আমি এটা লিখতে পারি এ ধরনের ম্যাথ তোমার হচ্ছে এক্সামেও আসে না সুতরাং খুব বেশি গুরুত্বপূর্ণ নয় জাস্ট কনসেপ্টটা জেনে রাখলেই হবে নেক্সট হচ্ছে পঁচিশেরটা পঁচিশেরটা বলেছে আলফা কমা বিটা বিন্দুগামী এবং এই অঙ্কটা আসতে পারে এই অঙ্কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট a1x প্লাস b1y প্লাস सी वन इक्ुअल टू जिरो ए टू एक्स प्लस बी टू वाई प्लस एखे एक नतून कन्सेप्ट तुम्हारे एक देव सी टू इक्ुअल टू जिरो सरलरेखा दुटी छेदबिंदुगामी सरलरेखार समीकरण मैं सरलरेखा दुटर छेदबिंदुगामी और आलफा कमा बीटा बिंदुगामी सरलरेखार समीकरण तेल प्रथम जो कन्सेप्ट तुम्हारा दीते जाए यम दो सरलरेखा छेदबिंदुगामी सरलरेखार समीकरण क्यों दूटी सरलरेखार छेदबिंदुगामी सरलरेखार समीकरण है प्रथम सरलरेखा ए वन एक्स प्लस बी वन वाई प्लस सी वन प्लस के इंटू द्वितीय सरलरेखा जेखने के ध्रुवक ए टू एक्स प्लस बी टू वाई प्लस सी टू इक्ुअल टू जिरो तेल प्रथम सरलरेखा प्लस के इंटू द्वितीय सरलरेखा इक्ुअल टू जिरो तेल एखान जेहेतु ये छेदबिंदुगामी सरलरेखाटी से ही तो आलफा कमा बीटा बिंदुगामी तेल एक्स और वाई जगह आलफा बीटा पुट कर दी कि पे जा वन आलफा प्लस बी वन बीटा प्लस सी वन प्लस के इंटू ए टू आलफा प्लस बी टू बीटा प्लस सी टू इक्ुअल टू जिरो तेल एखान जस्ट ये जो ओपारे नहीं चले जाए के इंटू ए टू आलफा प्लस बी टू बीटा प्लस सी टू इक्ुअल टू माइनस अफ ए वन आलफा प्लस बी वन बीटा प्लस सी वन यार एखान पे जाक्ुअल टू तो माइनस अफ ए वन आलफा प्लस बी वन बीटा प्लस सी वन बाई ए टू आलफा प्लस बी टू बीटा प्लस सी टू ये हमें कीसर मान पे गलम के एर मान ये मानट आर समीकरण के तुम एक नम्बर दाओ यर माना तुम एक नम्बरे बसिए दाओ तेल एक नंगे के एर मान बसिए पाई के मान बसिए पाई तेल एक नंगे के एर माना बसिए दाओ तक नंगे के एर माना बसिए दी देखो जे एक नम्बर समीकरण ये तेल एखे के एर मान ये जी बसिए दाओ बसिए दिए तुम कैलकुलेशन करो कैलकुलेशन कर देखो तुम्हारे प्रमाण आटाई पे जा मैं तुम जी बसिए दाओ तेल तुम जो पाच से ए वन एक्स प्लस बी वन वाई प्लस सी वन और एखे माइनस अफ ए वन आलफा प्लस बी वन बीटा प्लस सी वन बाई ए टू आलफा प्लस बी टू बीटा प्लस सी टू इंटू ए टू एक्स प्लस बी टू वाई प्लस सी टू इक्वल टू कत जिरो तेल एखान जो पे जाता हे पुरोटा जी माइनस टाके ओपारे नहीं चले जाए एखान जो पे जाता हे ए वन एक्स प्लस बी वन वाई प्लस सी वन इक्वल टू पुरोटा ओपारे चले जाए पुरोटा ओपारे चले गए तुम्हार हो जाए ए वन आलफा प्लस अच्छा माइनस टे ओपारे गए प्लस बी वन बीटा प्लस सी वन बाई
ए टू आलफा प्लस बी टू बीटा प्लस सी टू इन टू ए टू एक्स प्लस बी टू वाई प्लस सी टू। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার প্রমাণটা কি দিয়েছে দেখি, প্রমাণটা দিয়েছে এ ওয়ান আলফা। আচ্ছা তাহলে এইটাকে এপারে নিয়ে চলে আসবো, তাহলে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান বাই, এটা যদি এপারে আসে নিচে চলে যাবে, এ ওয়ান আলফা প্লাস বি ওয়ান বিটা প্লাস সি ওয়ান ইকুয়াল টু, তাহলে এপারে উপরে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু বাই এ টু আলফা প্লাস বি টু বিটা প্লাস সি টু। দেখো বোঝা আছে কিনা, এটাই প্রমাণ দিয়েছিল। তাহলে এই পঁচিশ পর্যন্ত আমি আজকে বলেছিলাম যে সংক্ষিপ্ত এগারো থেকে পঁচিশ পর্যন্ত, অর্থাৎ সংক্ষিপ্ত মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত কমপ্লিট হওয়ার পর আজকে সংক্ষিপ্ত ক্লাস কমপ্লিট হলো, পরের দিন আমরা দীর্ঘ শুরু করব। দীর্ঘতেও আমি দুটো পার্টে পুরো দীর্ঘটা কমপ্লিট করব, দুটো পার্টে দীর্ঘটা কমপ্লিট করে দেবো, দশটা দশটা করে কুড়িটা। সুতরাং প্রথমে সংক্ষিপ্তটা দেখে নাও, সংক্ষিপ্তটা কমপ্লিট করে নাও, সংক্ষিপ্তটা কমপ্লিট করে নিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। স্ট্রেট লাইন সরলরেখা কিন্তু প্র্যাকটিস বর্জিত নৈব নৈব চ, প্র্যাকটিস ছাড়া কিন্তু সরলরেখা করা অসম্ভব। সো প্র্যাকটিস করতে থাকো, আমি আছি তোমরাও থাকো, আমি তোমাদের সাথে পরিশ্রম করছি, তোমরাও পরিশ্রম করো, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, আমি আছি তুমি থাকো, দেখা হবে নতুন গানের ভরে।